মাশরাফি বিন মুর্তজার বিদায়ী ম্যাচ বলে কথা, বাংলাদেশ অধিনায়কের জন্য ম্যাচটিতে ক্রিকেটাররা উজাড় করে খেলবেন এটাই স্বাভাবিক। প্রিয় অধিনায়ককে তার শেষ ম্যাচে জয় উপহার দিতেও মরিয়া থাকবেন সবাই। আর এ ম্যাচে কেমন হবে বাংলাদেশ একাদশ তা নিয়ে চলছে যত আলোচনা। আজ কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টিতে মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে ম্যাচটিতে বাংলাদেশ একাদশে দু একটা পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। 7 ব্যাটসম্যান ও 4 বোলার নিয়ে খেলতে নামতে পারেন মাশরাফিরা। ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে সৌম্য সরকারের মাঠে নামাটা প্রায় নিশ্চিত। 3 নম্বরে সাব্বির রহমান, 4 নম্বরে সাকিব আল হাসান, 5 নম্বরে মুশফিকুর রহিম, 6 নম্বরে মাহমুদুল্লাহ, 7 নম্বরে মোসাদ্দেক হোসেন সৈকত খেলতে পারেন। টেস্ট ওয়ানডেতে নিজেকে প্রমাণ করার পর এবার টি টোয়েন্টিতেও অভিষেক হতে পারে মেহেদি হাসান মিরাজের। আর পেসার মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে আরেক পেসার তাস্কিন আহমেদ খেলতে পারেন। মিরাজ খেললে সেক্ষেত্রে হয়তো জায়গা হারাতে পারেন তরুণ অলরাউন্ডার সাইফুদ্দিন। আবার কোনো কোনো সূত্র জানিয়েছে মিরাজ খেলবেন ফার্স্ট বলার তাস্কিন আহমেদের জায়গায়। মঙ্গলবার মোটেও ভালো বল করতে পারেননি তাস্কিন আহমেদ। ওই ম্যাচে বাংলাদেশের ব্যাটিংও ভালো হয়নি, তাই দলের ব্যাটিং শক্তি বাড়াতে মিরাজকে একাদশে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। অবশ্য শেষ পর্যন্ত কেমন হবে একাদশ তা দেখার জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে।